হাসি রে ঘাসি মুখে বললে দমে হাসি। একসাথে অনেকগুলো মিনি ফিশ কবিরাজি যাচ্ছে, স্পেশালি দেবো ঢোকলা দেখবে পাপড়ি চাট হচ্ছে। স্টার্টার আইটেম এতগুলো করেছে মানে স্টার্টারই পেট ভরে যাবে। মেন ব্লগ দেখাও, ভালো লাগে তোমাদের ক্যাটারিং এর খাবার তুমি আগে খেয়ে বলো, তারপর তাই বলবো। প্রেজেন্টেশনটা দেখুন, একদম লাইভ কাবাব হচ্ছে যেখানে রেশমি আর ওইসারি। ওয়াও, পুরো একদম ম্যাজিক। বিয়ে খাওয়ার বাদ ভেঙে আজ চলে আসলাম বাঁকুড়াতে। বাঁকুড়ার অন্যতম 35 বছরের পুরনো ওল্ড এবং প্রিমিয়াম ক্যাটারার ফ্রেন্ডস ক্যাটারারের ইনভাইটেশনে। চলুন বাকি কথা ভিতরে গিয়ে বলি, ততক্ষণে আপনারা বিয়ে বাড়ির বিভিন্ন মোমেন্টগুলো দেখতে থাকুন। বাঁকুড়া, বর্ধমান, আসানসোল প্লাস জঙ্গলমহলের বিভিন্ন জেলাতে ইনারা বিগত 35 বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে সেবা দিয়েই চলেছে। ফ্রেন্ডস ক্যাটারার 1989 সাল থেকে শুরু হওয়া, যাদের প্রধান তিনটে মোটো, ডিলিশিয়াস ডিশেস, বাজেট ফ্রেন্ডলি আর রিলায়েবল সার্ভিসেস। এই তিনটে মোটো নিয়েই ইনারা বিগত 35 বছর ধরে মানুষকে সেবা দিয়ে চলেছেন। আর সেই সূত্র ধরে ইনাদের তিনটে মোটো, পকেট ফ্রেন্ডলি, অ্যাজ পার বাজেট, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে কন্টিনিউয়াসলি মানুষ সার্ভিস দিয়ে যাও। ঠিক সেই কথাটা মাথায় রেখেই আজকেও যেখানে এসেছে সেটাকে খুব সুন্দরভাবে ওনারা তুলে ধরেছেন। দেখা যাক এখানে কি কি আজকে আয়োজন হয়েছে। অনিকা শ্রাবণীর রিসেপশনে আজকে দেখুন প্রচুর ধরনের আয়োজন আছে। রিফ্রেশমেন্টে কত কিছু, স্যালাড সেকশন, স্টার্টার সেকশনে দেখুন ভরপুর আছে। তার সাথে মেন কোর্সে নন ভেজ, ভেজ আইটেম প্রচুর, তার সঙ্গে ডেজার্ট তো আছে, মানে আজকে প্রচুর সম্ভার। আর প্রত্যেকটা জিনিসকে ইনারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মকটেল কাউন্টার দেখে সত্যি মন ভরে আছে, এত বড় ব্যাপক মকটেল। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা টেবিল কিন্তু ওখানে ডিজিটাল টেবিল ব্যবহার করছে, দেখার মতো। বিয়ে বাড়িতে যেভাবে ডেকোরেশন, দেখুন ম্যাট ফিনিশিং থেকে শুরু করে ওয়াল ক্রিয়েটিভিটি যেভাবে দেখানো হয়েছে, তার সাথে ডিজিটাল টেবিল দিয়ে একটা আলাদা রূপ তৈরি করে দিচ্ছে অনুষ্ঠান বাড়িটাকে। দুর্দান্ত সেলফি জোন, ওয়া, স্টেজ ডেকোরেশন, ক্রিয়েটিভিটি সত্যি মন মাতানো। এরকম ক্যাটারের কাজ দেখে কার না ভালো লাগে বলুন তো। সুতরাং এখন গিয়ে দেখি খাবার দাবার কি কি আয়োজন হয়েছে। শুরু করি এবার রিফ্রেশমেন্ট সেকশন দিয়ে। রিফ্রেশমেন্টের শুরুতেই আছে এখানে তন্দুরি চা, মাটির ভাড়িতে দেওয়া হচ্ছে। আর মাটির ভাড়ির সঙ্গে সঙ্গে যেটা দেখে খুব ভালো লাগছে, মাটির চাড়ির মধ্যে দেখতে পাচ্ছি দুধ একদম ফোটানো হচ্ছে, পুরো ফোটাতে ফোটাতে মালাই করে দেওয়া হচ্ছে। আর সেই মালাই দিয়েই পাশে দেখতে পাচ্ছি চা হচ্ছে, আলাদাই ব্যাপার একটা। শুরু করলাম চা দিয়ে, রিয়েলি ফাটাফাটি তন্দুরি চা। মাটির ভারে না হলো, এখানে মাটির চাড়িতে দুধ ফুটিয়ে চা হচ্ছে। তন্দুরি চাকে যে কোনো মুহূর্তে গোলে গোলে গোল দেবে, যেখানে আমরা দেখি না ভাত পুড়িয়ে চা হয় ফাটাফাটি, জাস্ট অসাধারণ। তো দাদা তো শুরু করলো তন্দুরি টি বলবো, মানে বাঙালি তন্দুরি টি। তো এবার আমি শুরু করব স্যুপ দিয়ে, চিকেন স্যুপ। স্যুপটা এখানে দেখতে বেশ গাঢ়, ওয়াও, আর গরম গরম স্যুপ শীতের সন্ধ্যায় বেশ ভালোই লাগবে খেতে। এবার দিয়ে যাচ্ছে চিকেন চাংগুলোকে, বাহ, ও গরম গরম চিকেন স্যুপ। ও স্যুপের থিকনেসটা দেখো, গাঢ় স্যুপ একদম। চিকেন স্টক, এখানে ডিমও আছে দেখতে পাচ্ছি, ডিমে এগ হোয়াইট যেটা বলে, স্যুপের যা ফ্লেভার দারুণ লাগছে। এবার দেখবো হচ্ছে চাট, পাপড়ি চাট। আর এখানে স্পেশালি দেখবো ঢোকলা দেখি ভাই পাপড়ি চাট হচ্ছে। ও ঢোকলা একটা পোর্শন এখানে ভেঙে দেওয়া হচ্ছে, তাই তো, বাহ। মুগ ডাল দেওয়া হলো, কিছুটা স্যালাড, আর তারপরে আছে ঘুগনি, চাট মশলা, টক দই আর চাটনি, আর তারপর দিয়ে ঝুড়ি ভাজা। তো পাপড়ি চাট, পাপড়ি চাট হাত দিয়ে একটা পাপড়ি নিয়ে মজা আলাদা। বাঁকুড়াতে এসে এটা অসাধারণ পাপড়ি চাটের সাক্ষী হয়ে থাকলাম। বিভিন্ন রকমের মোমো আছে, তার মধ্যে ভেজ, নন ভেজ আর ফ্রাইড মোমো। আর ফ্রাইড মোমোটা কিন্তু লাইভ একদম ফ্রাই হয়ে তারপরে সবাইকে দিচ্ছে। তো আমরা মোটামুটি ভেজ আর নন ভেজ মোমো একটা করে ট্রাই করি। মোমো চাটনি আর তার সাথে আছে গ্রিন চাটনি আর মেয়োনিজ আর সাথে টমেটো চাটনি, মানে চার রকমের চাটনি যাচ্ছে। তো দুই রকমের মোমো নিয়ে নিলাম। তো প্রথমে ভেজটা আছে, আর সবচেয়ে ভালো লাগছে চার রকমের চাটনি, বেশ খেতে। ভেজ মোমো ভিতরে ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু বেশ ভালো, আর সঙ্গে এর সাথে গ্রিনের সাথে গ্রিন চাটনি দিয়ে মনে হয় বেশ আরও যাবে ভালো। সেই খেতে
সাথে আছে চিকেন মোমো, আর সেটার জন্য মেয়োনিজটা মনে হয় দুর্দান্ত হবে। গরমাগরম এই শীতের রাতে মজা আলাদা। তো এবার নিয়ে নিচ্ছি আরও দুটো রিফ্রেশমেন্ট আইটেম, চিজ পপ আর পনির সাথে, দেখা যাক। তো নীল আমাছে তিন ভেজ রিফ্রেশমেন্ট স্টার্টার আইটেম, প্রেজেন্টেশন গার্নিশিং একদম ফাটাফাটি, ফ্রেন্ডস ক্যাটারার সব দিকে গেস্টদের কিন্তু জবরদস্ত খেয়াল রাখছে। চিজ পপ দিয়ে শুরু করি আগে। তোর কিন্তু একদম চিজিময়। নেক্সট পনির সাথে, ভেতরে পনির, তার সাথে ন্যাশনের অনেক কিছু ভেজিস থাকে, আর উপরে হালকা ব্যাটার ফ্রাই আছে। গরমা গরম ধোয়া ওঠে পনির সাথে। আর আছে ভেজ স্প্রিং রোল, স্প্রিং রোলের ভিতরে দেখুন ভেজিস আছে জবরদস্ত একদম ফ্লাপি, আর উপরে কিন্তু আছে টমেটো ক্যাচাপ। প্রত্যেকটা ভেজ আইটেম কিন্তু অসাধারণ। রেশমি আর হারিয়ালি কাবাব দিয়ে ইনাদের নন ভেজ স্টার্টারগুলো কিন্তু শুরু হচ্ছে। এই রাখার প্রেজেন্টেশনটা দেখুন, একদম লাইভ কাবাব হচ্ছে, যেখানে রেশমি আর ওই সাইডে দেখতে পাচ্ছি হারিয়ালি কাবাব আছে। তো চলুন দেখি, মাটন পিয়ারে কাবাব, চিকেন লালিপপ। তো আমি তো নিয়ে নিয়েছি, সঙ্গে আছে কিন্তু ফ্রেন্ডস ক্যাটারের একজন মেম্বার, তার সঙ্গে কিন্তু বাংলার এখন অন্যতম কিন্তু গায়ক রিমো। তোমার ভালো নাম তো সৌম্যদিত্য। রিমো, তোমাদের ক্যাটারিং এ তো এসেছি এবং প্রত্যেকটা এখন অব্দি যেগুলো খাবার খাচ্ছি, আমার মনে হয় বাঁকুড়াতে এরকম ক্যাটারিং কিন্তু মানে খুবই হয়তো কমই আছে বলে আমার মনে হয়, হয়তো আছে নিশ্চয়ই, আমার জানা নেই সেটা। তো তোমাদের পেয়ারে কাবাবটা দেখতে পাচ্ছি কিন্তু হেভি, দেখো মাটন পেয়ারে কাবাব, তুমি খেয়ে বলো কেমন লাগছে। তোমাদের ক্যাটারিং এ খাবার তুমি আগে খেয়ে বলো, তারপর তাই বলবোই। এরকম করে তো খাওয়া হয় না সবসময়, হ্যাঁ সেটা সুযোগ হয় না। আজকে এই সুযোগটা হয়েছে সুরজিতের সাথে, আমিও খেয়ে দেখি। হ্যাঁ আমি বলবো সুরজিৎ ডাবল, আমি সত্যি বলছি গো, পেয়ারে কাবাব বহুবার বিভিন্ন জায়গায় খেয়েছি কিন্তু এত সুস্বাদু, এত ব্যালেন্স, নুন ঝালের মশলার ব্যালেন্স আমি পাইনি। ক্রেডিট গোস টু আওয়ার শেফ, 100 বার খুব ভালো লাগলো ফাটাফাটি। আর নিয়ে নিয়েছে রেশমি কাবাব, আর সঙ্গে আছে হারিয়ালি কাবাব, আর চাটনি হিসেবে কিন্তু গ্রিন চাটনি আর মেয়োনিজ দেওয়া হচ্ছে। সেই ফ্রেন্ডস ক্যাটারে ইনভাইটেশন, আজকে এসেছি বাঁকুড়াতে, আর সেখানে হচ্ছে মিনি ফিশ কবিরাজি, আর কন্টিনিউয়াসলি শেফ এখানে দেখতে পাচ্ছি ফিশ কবিরাজি বানিয়ে চলেছে। ওয়াও, ব্যাটারে দিচ্ছে আর ফাটাফাট ঢেলে দিচ্ছে, একসাথে অনেকগুলো মিনি ফিশ কবিরাজি যাচ্ছে তেলের মধ্যে, একদম লাভার মতো ফুটেই চলেছে। ও, এবং এটা তো টেস্ট করতেই হবে, আর উপর দিয়ে যাচ্ছে। ওয়াও ওয়াও, দেখো ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ফ্রেন্ডস ক্যাটারের সিগনেচার আইটেম নাকি বলা হয় যে ফিশ কবিরাজি, যদি এখানে বানানো হয়েছে মিনি ফিশ কবিরাজি, এনারা কিন্তু বড় ফিশ কবিরাজিও বানায় অ্যাজ পার ডিম্যান্ড, গেস্টদের ডিম্যান্ড অনুসারে এনারা সেভাবে সার্ভিস দিয়ে থাকে। ভিতরে দেখুন, রিয়েলি অসাধারণ। ভেটকি মাছটা দেখি, এই দেখুন ভেটকি মাছটা একদম ফ্রেশ, সাদা ধবধবে, আর সেরকম ফিলেটা পুরো একটা মোটা ফিলে বাম্পার, বাঁকুড়াতে এসে পুরো জমে গেল। ফ্রেন্ডস ক্যাটারের খাওয়া দাওয়া তো অসাধারণ, দা অনেকক্ষণ ধরেই খাচ্ছি আমরা স্টার্টার আইটেমগুলো, স্টার্টার আইটেম এতগুলো করেছে মানে স্টার্টারই পেট ভরে যাবে, মেন কোর্সে আর ছুতে হবে না। তো যাই হোক, আমাদের তো সবই চলে। চিকেন ললিপপ বেশ ক্রিস্পি দেখে বোঝাচ্ছে, আর বেশ শাইন করছে, বাইট দেওয়া মাত্র না সেই লাগছে খেতে, বেশ সুইট, উপর দিয়ে গার্নিশিং করা স্প্রিং অনিয়ন দিয়ে, হেভি লাগছে খেতে। এই বিয়েবাড়িতে এসে দেখা হয়ে গেল স্নেহার সাথে। স্নেহা তুমি কি বলে বলো, তোমার সাথে দেখা হয়েছে এত ভালো লাগছে তা বলা মতো। আমার দাদা তোমার সাথে ফার্স্ট টাইম দেখা। হ্যাঁ, তুমি লাস্ট বার যখন বাঁকুড়া এসেছিলে আমি তখন দেখা করতে পারিনি, ওটা বিরাট আফসোস লেগেছে, মানে আমার খুব পার্সোনালি খারাপ লেগেছে যে আমি একবার পারতাম তোমার সাথে বসে অন্তত জমিয়ে খাওয়া দাওয়াটা করতে পারতাম, আজকে হয়ে যাবে, আজকে হয়ে গেল ওটা। মানে দাদাকে দেখে এখানে আমি সবাক হয়ে গেলাম, দাদা বলছে আমি চিনতে পারছো না কি বলছো, তোমাকে চিনতে পারবো না। তো আজকে আমরা পুরো বিয়েবাড়ি এক্সপ্লোর করবো, এটা বাকরি ভাষা বলো না দর্শকদের। হ্যাঁ, আমরা এখানে আমার জেঠুর বিয়া ঘর লেগেছে, মানে আমার দাদার বিয়া ঘর বলে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো জমায়, যেটা ভালো লাগবে সেটাই খাবো, বিনা পয়সায় খাবার দাদা ব্যাপক খেতে লাগেছে, বারো হোক খেলাও কিচ্ছু ছাড়া যাবে না, সব দমারে গেছে একদম। তো মঙ্গোলিয়ান অনেক ডিশ এখানে আছে, আর পুরো লাইভ কাউন্টার বলো, আর তার পুরো সামনে বানিয়ে দিচ্ছে একদম, তার মধ্যে আমরা বানিয়ে নিলাম রাইস কাম নুডল, এই প্রথমবার খাচ্ছি এটা, প্রথমবার, আমি কখনো খাইনি, মানে রাইস আর নুডলস একসাথে, দাদাকে ওটাই বললাম রাইস কাম নুডলস। তো তোমাকে কিভাবে রিভিউ দিতে হবে কিন্তু বাকিতে,
সেটাই একদম দেখি সুতার মতন যেগুলো আমরা খাই, আমরা তো বাঙালি মানুষ, এগুলো আমাদের কাছে হয়ে গেছে হচ্ছে সেই নতুন যুগ চলে এসেছে, এখন সব ম্যাগি চাউমিন ছাড়া কেউ খায় না। সেটাই সেটাই, ওগুলার সাথে ভাত থেকে মিক্স করি যে দাবার এটা কিছু একটা বানাই যে ওই সব সবজি ফুবজি দিয়ে কালারফুল রঙিন রঙিন সবজি আর চাল আর ওই সুতা একসাথে মিক্স করে সাদা সাদা বলো একদম সেটাই। আর তারপরে এই যে দেখার আগে শুরুতেই বলবো যে এখানে শুরু হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটি কিভাবে বানানো হচ্ছে চলুন একটু দেখে নিই। রুটি ডাইরেক্ট লাইভ হচ্ছে রুমালি রুটি, ভেজ সেকশনের মধ্যে একটা বড় পার্ট রুমালি রুটি। ওয়াও, খেল দেখানো চালু শুরু হয়ে গেছে। ওয়াও, পুরো একদম ম্যাজিক দেখো। আর তারপরে দেখতে পাচ্ছি আছে পিস কচুর একদম লাইভ দেওয়া হচ্ছে, আছে আলুর দম, বাসন্তী পোলাও, ছানার ডালনা, নবরত্ন কোরমা। ফ্রেন্ডস ক্যাটারের তরফ থেকে ননভেজ আইটেমগুলো একটু দেখি। গার্লিক নান, ডাল মাখানি, মাটন বিরিয়ানি আর বিরিয়ানির সাথে এগ, চিকেন বিরিয়ানি, চিকেন মশালা, রায়তা। এবার চলে আসছি ডেজার্ট সেকশন। ডেজার্ট সেকশনে কি কি আছে একটু দেখি। আর সাথে আছে চাটনি ও পাঁপড়, ব্রাউনি, আঙ্গুরি গোলাপ জামুন, রসগোল্লা আর সাথে দেখতে পাচ্ছি আছে সন্দেশ। তো এইবার নিয়ে নিয়েছি এই ক্যাটারিং একটা অন্যতম আকর্ষণীয় জিনিস, ফ্রুট সালাড। এখানে সবে দেওয়া আছে তরমুজ, পেঁপে, ব্ল্যাক গ্রেপস বা আঙুর, কালো আঙুর, কিউই দেওয়া হচ্ছে এখানে। এটা ট্রাই করি আগে। বেশ টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগলো খেতে, সাথে আঙুর ফাটাফাটি লাগছে। মানে বাঁকুড়াতে দাঁড়িয়ে হচ্ছে এরকম একটা বিয়ে বাড়ি আমরা এনজয় করতে পারবো ভাবতে পারিনি। বেশ লাগছে, ফ্রেন্ডস ক্যাটারটা কিন্তু জমি দিয়েছে। তোমার মেন কোর্স বাকি, স্টার্টারে শেষ করে উঠতে পারলাম না। স্টার্টার আইটেম এখানে শেষ হচ্ছে না, কাউন্টারে তো প্রচুর স্টার্টার আইটেম দেখলাম, কিন্তু ফ্লাইংও এখানে অনেক ধরনের স্টার্টার আইটেম আছে দেখছি। এখানে তুই গোল্ডেন ফ্রাইড প্রন দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে। ও বাবা, এত সুপার জিনিস, ভাই প্লিজ। এই যে গোল্ডেন ফ্রাইড প্রন, বিবর্ষ জোরে গানের মিউজিক আওয়াজ হচ্ছে, অসাধারণ। উপরটা ক্রিসপি ব্যাটার ফ্রাই, ভিতরে দুর্দান্ত নরম সাদা ধবধবে পাকটা চিংড়ি। কাটার তো শেষ করে উঠতে পারছি না। তো যাই হোক, তার মধ্যে থেকে চলে এসেছি গলাটাকে একটু ভেজাতে, মকটেল খেতে। মকটেল মকটেল, হ্যাঁ দেখুন মকটেল কাউন্টারটা একবার দেখুন তাকিয়ে। মানে আমরা এত বিয়ে বাড়িতে এত বড় মকটেল কাউন্টার আমার চোখ অন্তত পড়ে নি, ফার্স্ট টাইম। তো এখান থেকে দেখি কি মকটেল নেওয়া যেতে পারে। ব্যাপক লাগছে দেখতে, মানে খাওয়া আগে দেখবার জিনিসটা সবচেয়ে বড় জিনিস। কি একদম স্মোক উঠছে, প্লেট কাউন্টার থেকে এবার প্লেট নেওয়ার পালা শুরু হবে। মেন কোর্সের পালা ভেজ। তো ভেজের মধ্যে এখানে শুরুতে নিয়ে হচ্ছে লাইভ একদম কড়াইশুটি কচুর দিয়ে। ওকে থ্যাংক ইউ। দম আলু মেয়েরা মেন কোর্সের ভেজ আইটেমের মধ্যে কয়েকটা দাস টেস্ট করার জন্য। যদি আমাদের ওখানে কি হয়, কড়াইশুটি কচুরি ভেজ ননভেজ দুটো সেকশনই থাকে, এখানে সিস্টেমটা আলাদা। যেমন কড়াইশুটি কচুরি ভেজই আছে, ননভেজ বলে যে জায়গাটা সেখানে নেই। মানে কড়াইশুটি কচুরি হোক বা রুমালি রুটি হোক, যেটাই নিন না কেন একই জায়গা থেকে পাবেন আপনারা। তো কড়াইশুটি কচুরি গরমা গরম, ভিতরে কড়াইশুটি নিশ্চয়ই পুর দেওয়া আছে। এই দেখুন কড়াইশুটি পুর, তার সাথে ছাতুও আছে। আর সেটা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি আলুর দম, গরমা গরম কড়াইশুটি কচুরির সঙ্গে আলুর দম। কড়াইশুটি কচুরিটা অসাধারণ খেতে, কড়াইশুটি তার সাথে ছাতু হিং দিয়ে সেই বানো। হ্যাঁ, আর একটা ভেজ আইটেম নিলাম, বাসন্তী পোলাও। ফ্রেন্ডস ক্যাটারে বাসন্তী পোলাও অসাধারণ নাকি হয়, যেরকম ইনাদের বলেছিলাম সিগনেচার ডিশ ফিশ কবিরাজি, ঠিক একই রকম ইনাদের বাসন্তী পোলাও নাকি কিন্তু একদম সিগনেচার আইটেম। জোরে জোরে চিল্লে বলছি, তার কারণ কন্টিনিউয়াসলি স্যাক্সোফোন হচ্ছে। দেশি ঘিয়ে ভাজা,
আর গোবিন্দভোগ চাল দিয়ে বানানো। রিয়ালি অসাধারণ। তার সাথে ছানার কোপ্তা, একদম স্পঞ্জি ছানা, রিয়েলি দুর্দান্ত ছানা কোপ্তা দিয়ে। রিয়েলি অসাধারণ। তো এবার নিয়ে নিচ্ছে মাটন বিরিয়ানি, কিন্তু এবার আমি একা নয়, সঙ্গে স্নেহাও খাবে। স্নেহা, মাটন বিরিয়ানি কেমন লাগে? আরে বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, মানে জাস্ট তারপর আবার নরম নরম যদি মাটন থাকে, আর মাটনে হাড়ের ভেতরে সেই ঘি লুকালি এখন তো এটা হিটে, হিট লিস্টে আমার, হিট লিস্টে আমার, হিট লিস্টে মাটন। ওকে চলো তাহলে মাটন বিরিয়ানি দাও, থাকলে দাও। এবার নিয়ে নিচ্ছি চিকেন মশালা। বাহ, তো নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, আর সঙ্গে আছে এখানে রায়তা, ডিমও যদিও দেওয়া হচ্ছিল, আর সঙ্গে আছে চিকেন মশালা বললো। স্নেহা, তুমি তো বললে তোমার মাটন বিরিয়ানি চরম ফেম লাগে, মানে এখন তোমার হিট লিস্টে যাচ্ছে। হিট লিস্টে যাচ্ছে, একটাই কথা বলা, খাসি রে খাসি, মুখে বললে দমে হাসি। ও ফাটাফাটি চলো শুরু করি, দেখি এখানকার বিরিয়ানি কেমন বানিয়েছে। আর বিয়েবাড়ির বিরিয়ানি কিন্তু আলাদাই ফ্লেভার, আলাদাই স্বাদ। তারপরে যদি নরম নরম মাটন হয়, ও সেই বানিয়েছে গো, সেই বানিয়েছে না, সেই বাঁকুড়াতে এত সুন্দর বিরিয়ানি পাবো, সত্যি কথা বলছি, মনে কেউ কিছু করবেন না, আমি ভাবতে পারিনি। কেমন লাগলো তুমি বলো এবারে? অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা দেখো জানোই ব্যারাকপুরে থাকি, মানে সেখানকার বিরিয়ানি একটা আলাদা একটা ক্রেজ। বাঁকুড়াতে এসে ওটা আলাদা অন্য ঘরানের একটা বিরিয়ানি পাচ্ছি, সুন্দর বিরিয়ানি মশলা ফ্লেভার, সঙ্গে ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার, ঘিয়ের ফ্লেভারটা আছে। হ্যাঁ, তাহলে বলো ঘিয়ের কি সুন্দর ফ্লেভার, বিরিয়ানি মশলা ফ্লেভার, কেওড়া জল গোলাপ জল একটা মিশ্রিত, একটা হালকা আতর দিয়ে একটা সুন্দর একটা ঘ্রাণ আছে, জোরে আছে। আজকে মাটনটা খেয়ে বলো কেমন বলছি, দেখো কতটা নরম, মানে প্রতিটা পিস কিন্তু সলিড সেদ্ধ হয়েছে একদম, হাতে দিয়ে হালকা করে প্রেস করতে না করতেই পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে বলো, একদম। এবারে এই মাটনটা দিয়ে চালে একটু চুবায়ে মুখের মধ্যে পুরে কেমন লাগে দেখি। ও চালে চুবাই দিলা, দমে ভালো। আজকের হিট আইটেম, রিয়েল হিট আইটেম ফ্রেন্ডস কাটারে, কিন্তু প্রত্যেকটা খাবার দাবারই কিন্তু বেশ লাগছে বলো, দারুণ লাগছে। আমি কিন্তু বিরিয়ানি যা বানিয়েছে, আহা হা হা, চর্বি লেগে লেগে আছে না, চর্বিটা এরম এরম করে ভাসছে। আর এরকম যদি নালি থাকে গো, আহা কেমন লাগছে বলো, মুখে দিচ্ছি গলে যাচ্ছে একদম, গলে যাচ্ছে না, রায়তাটা নিয়ে যেতে হবে একদম, হালকা হালকা শসা আর গাজর, আর সঙ্গে টক দই দিয়ে, দইটা এই লাগাতার বিরিয়ানি খেতে খেতে একটু স্বাদ চেঞ্জ করা দরকার, স্বাদ চেঞ্জ করা দরকার, একদম পারফেক্ট পারফেক্ট। আচ্ছা চিকেন দেখি, চিকেন মশালা, হ্যাঁ ওটা 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 ট্রাই করতে হবে, দুটার কাছে দু রকম পিস পড়ে, একদম পুরো হাড়ের আর একদম পুরো সলিড, আমার সলিডটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, আর এত বলা কথাই না, মানে এতটাই ভালো হয়েছে, এতটাই ভালো। ছোটবেলায় যে আমরা আমি চুপি চুপি সব শুনে নিয়েছি, তুমি এত খাবার খাও, রোমাল লুটি, উড়ন্ত রোমাল লুটি কাকাখানে বানাচ্ছে, আর সাথে নিয়েছি নবরত্ন, আর সাথে অল্প একটু করে মানে ছোট্ট করে বাসন্তী পোলাও, এখন অনেক আইটেম বাকি আছে, ফার্স্টে নবরত্নটা ট্রাই করবো। অসাম অসাম, মানে বলতে বাধ্য হলাম মুখে দিয়ে, অসাম রোমালিটা এখনো সফট, আর সাথে রমরত্নটা সুইট সুইট ঝাল ঝাল, আর সব নবরত্ন মানে নয় রকমের সবজি এখানে দেওয়া থাকে, বেশ ভালো লাগছে খেতে, গাজর বিনস কড়াইশুঁটি ফুলকপি টমেটো ভালো ভালো, গোবিন্দভোগ চালের পোলাও বাসন্তী পোলাও,
নবরত্নের ট্রাই করি। কাজু কিশমিশে ভরপুর, বেশ গুড কোয়ালিটির কাজু কিশমিশ সেখানে ইউজ করা হচ্ছে। প্রত্যেকটা আইটেম কিন্তু মুখে লেগে রাখার মতো। তো ওইখানে তো রোমাল লুটি, নবরত্ন সব কিছু ট্রাই করার পর এখানে নিয়েছে বেবি নান, মানে বাটার নান, আর সাথে ডাল মাখনি। খাওয়া দাওয়া কোয়ালিটি কোনো কথা হবে না, মন মাতানো স্বাদ। বেবি নানটা দেখুন একটু সফট, মানে টাইপ অফ পাউরুটি, পুরো এতটাই সফট, অসাধারণ। তো সব আইটেম ট্রাই করার পর এবার নিয়েছি মাটন বিরিয়ানি, সাথে চিকেন কষা আর ডিম। সো এখানকার বিরিয়ানিটা দেখে কিন্তু লুক লাইক কলকাতা বিরিয়ানি হলেও কিন্তু অতটা কিন্তু ড্রাই নয়, জুসি বিরিয়ানি দেখে বোঝা যাচ্ছে। আর সাথে কিন্তু মাটনের টুকরো ভরপুর। দেখো দেখো তুল তুলে মাটন, একে বলে তুল তুলে মাটন। আহা অমাইক অমাইক, ও ফাইনালি ফ্রেন্ডস কারারে ভেবে নিয়েছে, মানে যে আজকে আসবে এমন খাওয়ান খাওয়াবে তাকে এখানেই শুয়ে দেবে, বাড়ি আসে দেবে না, খেতে পেলে শুতে চায় এরকম অবস্থা। এখানে নিয়েছে আঙ্গুরি গোলাপ জামুন, আঙ্গুরি বড় গোলাপ জামুনই হয়ে গেছে এটা। কম রকম খেতে বেশ ভালো লাগছে, একদম ফ্রিজ ভেতরে সয়েট লাগছে খেতে। সাথে যে ব্রাউনি গুলি ফেলেছে, কোনটা দিয়ে কোনটা খাবো দেখতে পাচ্ছেন এখানে নিচে অরেঞ্জ কুলফি, সেটা আবার এরকম কলা পাতাতে সার্ভ করা হচ্ছে, ওপরে ফালুদা দেওয়া আছে, আর পুরো অরেঞ্জ পাল্পের মধ্যে কিন্তু দুরকম কালারের ফালুদা, আর দেখুন পুরো অরেঞ্জ পাল্পের ভেতরে কিন্তু কুলফিটা বানানো হয়েছে, দেখতেই পেলেন কেটে কেটে দেওয়া হচ্ছে। ট্রাই করবো টুকরো চেয়ে দিতে, টুকর কিছুতে বাদ দিচ্ছে না, সব কিছুতেই ফাটাফাটি করে দিচ্ছে। এবার লাস্টে চলে আসলাম পান কাউন্টারে, সেখানে পান নেব কি, পান কাউন্টারে যে সাজানো গোছানো ডেকোরেশনস দেখেই তো মানে মন মোহিত হয়ে যাচ্ছে। আর যিনি পান দিচ্ছে তার সাজগোজ দেখুন, বাবা এটা বেনারসি পান তো, ওকে বেনারসি পান না হলে পরে চলবে নাকি। তো ফ্রেন্ডস ক্যাটারারটা খাবার দাওয়ার সত্যি দুর্দান্ত ছিল। তো আমার কাছে আছে ওনাদের চারজনের মধ্যে দুজন কর্ণধার। তো নমস্কার দা। নমস্কার। হ্যাঁ, তো আপনাদের খাবার দাবার খেলাম সত্যি অসাধারণ। আচ্ছা, এবং বাঁকুড়াতে এত সুন্দর খাবার দাবার পাবো এটা আমি মানে ভেবে সত্যি খুব ভালো লাগছে। আর আপনারা তো দেখছি 35 বছর ধরে মানুষকে সেবা দিচ্ছে। একদম 35 বছর হয়ে গেল, আমরা চার পার্টনার চারটে পাড়ায় থাকতাম, একসাথে ব্যবসা শুরু করেছিলাম, আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, ক্যাটারিংটাকে এই জায়গায় নিয়ে গেছি। শুধু এতটুকু বলবো যে আপনারা জঙ্গলমহলে যে চারটা জেলা আছে সে চারটে জেলা বলুন, এদিকে বর্ধমান জেলা, আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে ধানবাদ অবধি চলে যান যে কোনো জায়গায়, আপনাদের কোনো রকম সামাজিক অনুষ্ঠানের দরকার হলে অবশ্যই আপনারা কিন্তু ফ্রেন্ডস ক্যাটারের সাহায্য নিতে পারেন। এনাদের কন্টাক্ট ডিটেলস টোটাল ডেসক্রিপশান এবং স্ক্রিন সব জায়গাতে রইল, সরাসরি এনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।